আইপিএল 2023 মিনি অকশনে একসঙ্গে দুই বাংলাদেশি প্লেয়ার সাকিবুল হাসান ও লিটন দাসকে কেনার পর ফাঁপড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স। মারসাবে মুর্তজা, মুস্তাফিজুর রহমান সাকিবুল হাসানের পর পঞ্চম ক্রিকেটার রূপে প্রথমবার আইপিএল খেলার সুযোগ পাওয়ার পর অবশেষে বড় প্রতিক্রিয়া জানালেন খোদ লিটন দাস। অবশ্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যেমন সাল 2022 জুড়ে শ্রেয়স আইয়ার সমস্ত ফরম্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ রান অধিকারী রয়েছে, ঠিক তেমনই একইভাবে বাংলাদেশ ক্রিকেটের হয়ে লিটন দাসই টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত সব ভালো পারফরম্যান্স সাল 2022 জুড়ে করে সর্বোচ্চ রান অধিকারী রয়েছে। তাই এরকম এক সুন্দর পারফরম্যান্সের পর, বিশেষ করে যখন তিনি ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপ 2022-এ 21 বলে 150 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিল, তারপরে তো সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা আশা রেখেছিলই সাকিব মুস্তাফিজের পর লিটন দাস 100% ভাবে আইপিএল 2023-এ সুযোগ পাবে। সেখানে সেই মতোই প্রথম রাউন্ডের আইপিএল অকশানে তিনি বিক্রি না হলেও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স কিন্তু সবাইকে চমক দিয়ে সাকিবের পাশাপাশি 50 লাখ টাকার বিনিময়ে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসকে কিনে নেয়। আর তারপরে লিটন দাস ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য ব্যস্ত থাকায় সেরকমভাবে ভিডিও বা লাইভ আসার মাধ্যমে নিজের প্রতিক্রিয়া না জানালেও অবশেষে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইনস্টাগ্রামে তিনি নিজের ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছেন, আমি খুব এক্সাইটেড। এবং তারপরে কলকাতা নাইট রাইডার্স সেখানে লিখেছে, চলে আসো, খুব আড্ডা হবে। আর শুধু তাই নয়, খোদ লিটন দাসের স্ত্রী সেও কিন্তু লিটন দাসের প্রথমবারের আইপিএল সুযোগ পাওয়া নিয়ে দারুণ উত্তেজিত হয়ে পোস্ট করেছেন। তো এই তো ছিল লিটন দাসের প্রথমবারের আইপিএল খেলার সুযোগ পাওয়ার পর প্রতিক্রিয়া। এখন লিটন দাস এবং সাকিবুল হাসানকে কলকাতা নাইট রাইডার্স দলে কেনার পর ঠিক কোন ফাঁপড়ে পড়ল সে কথা বললে, এটা 100%ভাবে অফিসিয়ালি কনফার্ম না হলেও যেহেতু আইপিএল 2023-এর আসরটি আগামী 1 এপ্রিল থেকে ভারতের মোটেরা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এবং যেহেতু বাংলাদেশের ক্রিকেট সূচিতে তারা এপ্রিল মাসেই আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য এবং এই সিরিজ 1 এপ্রিল থেকে 8 এপ্রিলের মধ্যে আয়োজিত হতে পারে, তাই যদি এই সিরিজটা সত্যি সত্যি বিসিবি করে দেয় এবং সেই সিরিজে বাংলাদেশের স্কোয়াডে লিটন দাস এবং সাকিবুল হাসানকে খেলতে বাধ্য করে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই দুজন প্লেয়ারকে কেনার পরও অন্ততপক্ষে আইপিএল 2023-এর প্রথম 7টা থেকে 10টা ম্যাচে এদেরকে মিস করতে চলেছে। তাই আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো এই সিরিজটাকে পিছিয়ে দেবে কিংবা আগে করাবে, আর যদি ক্যান্সেল করে দেয় তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে কলকাতার পাশাপাশি লিটন দাস এবং সাকিবুল হাসানের জন্য। তো এই ছিল বেরিয়ে আসা রিপোর্ট। আরও আইপিএল ও কেকেআর সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।